আমরা প্রত্যেকে জীবনে খুশি থাকতে চাই। এই পৃথিবীতে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে খুশি চায় না দুঃখ চায়। কিন্তু আমরা যতক্ষণ না নিজের মনকে শান্ত রাখতে পারি, আমরা কিন্তু প্রকৃত সুখী বা খুশি কোনোটাই হতে পারি না। আমরা জীবনে যতই উন্নতি করি না কেন, আমাদের মন যদি অশান্ত থাকে, আমাদের সেই উন্নতি কিন্তু আমাদের সেই পরিমাণ খুশি এনে দিতে পারে না যতটা আমরা থাকতে চাই বা ডিজার্ভ করি। তো আমরা যদি জীবনে সুখী হতে চাই, আমরা যদি প্রকৃত খুশি থাকতে চাই, আমাদের কিন্তু নিজের মনকে শান্ত আর নিয়ন্ত্রণে রাখতে শিখতে হবে। আজকের ভিডিওতে আমি একটা ছোট গল্প বলবো। এই গল্পটা থেকে আমরা জানতে পারবো যে কেন একই পরিস্থিতিতে একজন মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে আর অন্য একজন রাখতে পারে না, এবং এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের মনকে শান্ত আর নিয়ন্ত্রণে রাখার উপায় কী সেটাও জানতে পারবো। তো চলুন গল্পটা শুনে নেওয়া যাক। অনেকদিন আগের কথা, দুজন সন্ন্যাসী মানুষের কোলাহল থেকে দূরে নদীর ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে থাকতেন এবং সেখানকার শান্ত পরিবেশে ধ্যান সাধনা করতেন। তারা সপ্তাহে দুদিন দূরের গ্রামে ভিক্ষা সংগ্রহের জন্য যেতেন আর সেই দুদিনে যা ভিক্ষা পেতেন তা দিয়ে সারা সপ্তাহ তাদের চলে যেত। তো এরকমই একদিন তারা ভিক্ষার জন্য দূরে এক গ্রামে যান আর ফেরার পথে তারা ঝড় বৃষ্টিতে আটকে পড়েন। ঝড় বৃষ্টি থামলে তারা যখন তাদের কুঁড়ে ঘরের কাছে ফিরে আসেন, তারা দেখেন যে তাদের কুঁড়ে ঘরের অর্ধেক ছাদ ঝড়ে উড়ে গেছে। এই দেখে প্রথম সন্ন্যাসী খুব অস্থির হয়ে পড়েন। তার মন ঘরের এই অবস্থা দেখে খুব অশান্ত হয়ে যায়। তিনি দ্বিতীয় সন্ন্যাসীকে বলেন, আমরা এত কষ্ট করে এই ছোট ঘরটা বানিয়েছিলাম কিন্তু ঝড়ে সেই ঘরের ছাদ উড়ে চলে গেল। এবার আমরা এই শুনশান জায়গায় এরকম ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে থাকব? ভগবান আমাদের সঙ্গে এটা কেন করলেন? আমরা এখন কি করব? এই বলে তিনি অত্যন্ত দুশ্চিন্তা করতে লাগলেন। কিন্তু এত কিছুর মধ্যে দ্বিতীয় সন্ন্যাসীকে খুব শান্ত লাগছিল। তার চোখে মুখে কোনো রকম দুশ্চিন্তা কিংবা অস্থিরতার ছাপ ছিল না। তিনি হাসি মুখে প্রথম সন্ন্যাসীকে বললেন, আমি ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ যে তিনি এত ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও আমাদের ঘরের অর্ধেক ছাদ বাঁচিয়ে রেখেছেন, যার তলায় আমরা আজকের রাতটা কাটাতে পারি। এমনও তো হতে পারত যে ঝড়ের জন্য আমাদের ঘরের পুরো ছাদটাই উড়ে গেছে কিংবা আমাদের সম্পূর্ণ ঘরটাই ভেঙে গেছে, কিন্তু সেটা তো হয়নি। বরং এখনও সম্পূর্ণ ঘরটাই সুরক্ষিত রয়েছে এবং অর্ধেক ছাদও বেঁচে আছে। এই জন্য আমাদের অস্থির না হয়ে মনকে শান্ত করা উচিত আর আজকের রাতটা ওই অর্ধেক ছাদের নিচে কাটানো উচিত। এতে করে আমরা কালকে সকালে শান্ত মনে আবার নতুন করে বাকি ছাদটা তৈরি করার কাজ শুরু করতে পারব। দ্বিতীয় সন্ন্যাসী প্রথম সন্ন্যাসীকে বললেন যে আমরা দুজনেই আজকে এখানে একই পরিস্থিতির সম্মুখীন। আমাদের সামনে একই সমস্যা রয়েছে, কিন্তু তোমার আর আমার পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গির তফাতের জন্য তোমার মন এত অশান্ত আর অস্থির আর আমার মন এত শান্ত আর স্থির। তুমি তোমার জীবনে আসা প্রত্যেক পরিস্থিতিকে দুরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারো। একরকম হলো তোমার কতটা ক্ষতি হয়েছে আর দ্বিতীয় রকম হলো তোমার কতটা বেঁচে রয়েছে। তুমি হয় দেখতে পারো যে তুমি কী কী পাওনি, আর নয়তো তুমি দেখতে পারো যে তুমি কী কী পেয়েছো। হয়তো তোমার ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য তোমার জীবনে যা যা ঘটে গেছে সেগুলোর কোনোটাই বদলাবে না, কিন্তু একটা জিনিস অবশ্যই হবে, সেটা হলো তুমি সেই পরিস্থিতিতে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, নিজের মনকে চঞ্চল হওয়া থেকে দুশ্চিন্তা করা থেকে বাঁচিয়ে শান্ত রাখতে পারবে। আর তোমার মন যদি শান্ত আর তোমার নিজের নিয়ন্ত্রণে থাকে, তাহলে তুমি এখন থেকে তোমার বাকি ভবিষ্যৎ কেমন হবে, সামনের দিনগুলো তোমার কেমন হবে সেটা নিজে ঠিক করতে পারবে। শান্ত মন সবসময় আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে বাঁচায় আর অস্থির মন আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর সেই ভুল সিদ্ধান্ত আমাদের মনকে আরও অস্থির বানিয়ে ফেলে, আর এই চক্র এভাবে ক্রমশ বড় থেকে আরও বড় হতে থাকে। কিন্তু তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখে যাও, শান্ত রাখতে শিখে যাও, তাহলে তোমার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে, আর সেই সঠিক সিদ্ধান্ত তোমার মনকে আরও বেশি আনন্দ আর শান্তি দেবে। আর আমরা যদি আমাদের কাছে কী কী নেই বা আমাদের সাথে কী কী খারাপ হয়ে গেছে সেগুলো নিয়ে অভিযোগ করার বদলে আমাদের কাছে যা যা আছে সেগুলোর জন্য কৃতজ্ঞ থাকি এবং আমরা এখনও যা যা করতে পারি সেগুলো নিয়ে আত্মবিশ্বাসী থাকি, তাহলে আমরা কিন্তু একটা সমস্যাকে একজন অশান্ত মনের মানুষের থেকে অনেক ভালোভাবে মোকাবিলা করতে পারব। তাই যে কোনো পরিস্থিতিকে ইতিবাচক দৃষ্টিতে বিচার করে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো এবং যা যা তোমার কাছে আছে তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করো। দেখবে তোমার এই একটা অভ্যাসের জন্য তুমি অনেক বেশি সুখী আর খুশি থাকতে পারছো। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটা থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা একই পরিস্থিতিতে অন্যদের থেকে বেশি শান্ত আর নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আপনার যখন মন অশান্ত হয়ে যায় তখন আপনি কী করেন কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।